আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হলো ডিজইনফেকশন দেখব। ডিজইনফেকশনটা কি, আমি তোমাদের অলরেডি প্রতি ক্লাসে হয়তো একটু একটু করে অথবা অল্প করে বলছি, একটু ভালো মতো দেখো। আমরা হলো মেইনলি আমাদের যে ওয়াটারটা আসছে সেই ওয়াটারটা ট্রিটমেন্টের কিছু মেথড আর স্টেপ গুলা দেখতেছিলাম, লাইক স্ক্রিনিং দেখেছি, প্লেন সেডিমেন্টেশন দেখলাম, সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, ফিল্ট্রেশন দেখছি। এরপরে যে আমাদের স্টেপটা আছে অথবা যে মেথডটা আছে সেটা হলো ডিজইনফেকশন, এবং প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের কিছু ইম্পিউরিটিস রিমুভ হচ্ছে এবং কিছু মাইক্রো অর্গানিজম রিমুভ হচ্ছে। ফিল্ট্রেশনের পরে তুমি দেখবা যে একদমই মোস্ট অফ দা আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়াল গুলো ছিল অথবা ইম্পিউরিটিস গুলো সেগুলো সব কিন্তু রিমুভ হয়ে যায়। এরপরে যেটা থাকে আমাদের মাইক্রো অর্গানিজম, এখন এই মাইক্রো অর্গানিজম কিন্তু তুমি খালি চোখে দেখতে পারবে না। তোমার খালি চোখে দেখলে মনে হবে যে ওয়াটারটা একদমই ইম্পিউরিটিস ফ্রি অর টার্বিডিটি ফ্রি, ফ্রেশ ওয়াটার মনে হবে। বাট তুমি যখন অণুবীক্ষণ যন্ত্র অথবা মাইক্রোস্কোপের নিচে যখন আরো অ্যানালাইসিস করে ওয়াটারটাকে দেখবা, তখন দেখতে পাবে যে অনেক ছোট ছোট একদম মাইক্রো অর্গানিজম থাকতে পারে। তো এখন আমরা যে ড্রিঙ্কিং ওয়াটারটা প্রিফার করি অথবা আমরা যে পানিটা খাই সেখানে আমরা প্রিফার করি যে কোনো প্রকারে আমাদের মাইক্রো অর্গানিজম থাকবে না, একদম মাইক্রো অর্গানিজম ফ্রি আমরা ওয়াটার প্রিফার করি। এখন মাইক্রো অর্গানিজম থাকলে মেইনলি কি হচ্ছে, আমাদের কিছু মাইক্রো অর্গানিজম আছে যে হার্মলেস, আবার কিছু আছে আমাদের কন্টামিনেশন তৈরি করে। এখন যেগুলো হার্মলেস সেগুলো তো ওকে ফাইন, থাকলে প্রবলেম নাই, বাট কিছু মাইক্রো অর্গানিজম যেগুলোকে আমরা বলে থাকি প্যাথোজেন, এখন এই প্যাথোজেন গুলা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন প্রকার ওয়াটার রিলেটেড কন্টামিনেশন করে ডিজিজ প্রডিউস করে, লাইক কলেরা হচ্ছে, টাইফয়েড হচ্ছে, এছাড়া আরো অনেক ওয়াটার রিলেটেড ডিজিজ হতে পারে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ওয়াটারটা আছে সেটা হলো একদম প্যাথোজেন ফ্রি রাখতে, যাতে কোনো প্রকারের মাইক্রো অর্গানিজম না থাকে। তাহলে এই যে মাইক্রো অর্গানিজম ফ্রি করার যে প্রসেসটা, এটা কিন্তু প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলি হলো ডিজইনফেকশন। তাহলে আজকে আমরা হলো ডিজইনফেকশনটা দেখবো। একটু দেখো এখানে বলছে দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেট দ্য ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ইট মে কন্টেন, তার মানে পানির ভিতর ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে, ডিজইনফেকশন প্রসেসের মাধ্যমে আমরা এই ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে আমরা ডিস্ট্রাকশন করব। তো ডিস্ট্রাকশন করার জন্য আমাদের কিছু এজেন্ট অ্যাড করা লাগতে পারে, লাইক তুমি ক্লোরিন অ্যাড করতে পারো অথবা ওজোন থ্রি অ্যাড করতে পারো। তো এরকম কিছু এজেন্ট অ্যাড করে আমাদের মাইক্রো অর্গানিজম গুলাকে আমরা ডিস্ট্রয় করতে পারি। এছাড়া দেখো যে আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলো রিমুভাল হয়ে থাকে সেভারাল ওয়েসে, লাইক ফার্স্ট যেটা আছে সেটা হলো ন্যাচারাল প্রসেস। এখন ন্যাচারাল প্রসেস দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আসছে সেই ব্যাকটেরিয়া সার্ভাইভের জন্য অথবা বেঁচে থাকার জন্য একটা টেম্পারেচার প্রয়োজন, এটা যে কোনো টেম্পারেচার না, একটা সুইটেবল টেম্পারেচার যেটাতে কিনা ব্যাকটেরিয়া আমাদের সার্ভাইভ করতে পারে। দেখা যাচ্ছে তোমাদের টেম্পারেচার অনেক সময় অনেক বেশি হলে কিছু ব্যাকটেরিয়া মারাও যায়, কারণ সেগুলো সাস্টেইন করতে পারে না অ্যাট হাই টেম্পারেচার। সো টু সার্ভাইভ ফর দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া নিডস এ সুইটেবল টেম্পারেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্ট দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেই ব্যাকটেরিয়া গ্রোথের জন্য কোন একটা মিডিয়া প্রয়োজন। তো তোমার সেইটা মিডিয়া হিসেবে দেখা যাচ্ছে যে হিউম্যান বডি চুজ করে থাকে অথবা আমাদের ইনসেক্টরা যেগুলো আছে সেগুলাতে হলো দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া একটা সুইটেবল এনভায়রনমেন্ট পায় এবং সেখানে তারা হলো তাদের গ্রোথটা অথবা রিপ্রোডাকশন সিস্টেমটা তারা করে থাকে। তো এখন এই টেম্পারেচার এবং এনভায়রনমেন্ট যদি অ্যাকুরেট বলবো না, সুইটেবল যদি না থাকে তাদের জন্য, তাহলে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না এবং
এটা দেখা যাচ্ছে আমাদের পানির ভিতরে যদি ব্যাকটেরিয়া থাকে, তাহলে ন্যাচারাল প্রসেসে দেখা যাচ্ছে 50% ব্যাকটেরিয়া আর প্যাথোজেন 2 দিনের ভিতরেই মারা যায়। কেন মারা যাচ্ছে? কারণ পানির ভিতর আমাদের হয়তো টেম্পারেচারটা ব্যাকটেরিয়া মেনটেন হচ্ছে না, আর এনভায়রনমেন্টটা মেনটেন হচ্ছে না। এরপরে দেখা যাচ্ছে 1 উইক পরে যদি তুমি আবার সেম ওয়াটারটা টেস্ট করে দেখবা যে 90% ব্যাকটেরিয়া মারা গেছে, কারণ আস্তে আস্তে ব্যাকটেরিয়ার ডেথটা ইনক্রিজ হয়। আমাদের যে ব্যাকটেরিয়া আছে সেটার গ্রোথ স্টেজ, গ্রোথ স্টেজটা আমরা 4টা ক্লাসিফিকেশনে অথবা 4টা স্টেপে ডিভাইড করতে পারি। একটু যদি আমি ফিগারটা দেখাই, এরকম থাকে ফিগারটা তোমাদের। ইনিশিয়ালি কনস্ট্যান্ট আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সার্টেন টাইমে যে স্টেশনারি হয়ে যায়, দেন আবার কি ডিকে হতে থাকে। এই যে যে ডিকে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ডেথ হচ্ছে অথবা গ্রোথটা কমে যাচ্ছে। এটা হয় হলো ডিউ টু অ্যাবসেন্স অফ সার্টেন এনভায়রনমেন্টাল কন্ডিশন আর টেম্পারেচার। সো এই কারণে আমরা তখন দেখি যে 90% অফ দ্য ব্যাকটেরিয়া আমাদের এন্ড অফ দ্য উইক মারা যাচ্ছে, আর 2 ডেজে দেখা যাচ্ছে আমাদের 50%-এর মতো ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। এই যে দেখো, আমরা কোনো প্রকারের কোনো রিয়েজেন্ট অ্যাড করিনি অথবা কেমিক্যাল কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাড করিনি, সে ন্যাচারাল প্রসেসই মারা যাচ্ছে। এটাকে আমরা বলতেছি ন্যাচারাল প্রসেস। এরপরে দেখো কনভেনশনাল ট্রিটমেন্ট, আমরা অলরেডি কোয়াগুলেশন করেছি, ফ্লকুলেশন করছি, সেডিমেন্টেশন করছি। এই কোয়াগুলেশন ফ্লকুলেশনে তোমার 60-70% ব্যাকটেরিয়া রিমুভ হয়। কিভাবে রিমুভ হয়? তুমি কোয়াগুলেন্ট অ্যাড করো। কোয়াগুলেন্ট যখন অ্যাড করতেছ, এই কোয়াগুলেন্টের প্রপার্টিস কি ছিল? স্টিকি প্রপার্টিস, যেগুলো আমাদের ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করতেছে অথবা এই যে যে সারফেসে গায়ে ব্যাকটেরিয়া গুলো লেগে থাকতেছে। দেন তারপরে কি ফ্লক ফর্মেশন হচ্ছে। সো ফ্লক ফর্মেশনের কারণে দেখা যাচ্ছে লার্জ হয়ে যাচ্ছে এবং পার্টিকেলটা কি হয়ে যাচ্ছে, সেটেল হয়ে যাচ্ছে। তো আমাদের যে কোয়াগুলেন্ট গুলো আছে, কোয়াগুলেন্ট গুলো হলো আমাদের মাইক্রো অর্গানিজম গুলাকে হলো অ্যাবজর্ব করে থাকে। এখন এই অ্যাবজর্ব করার কারণে দেখা যাচ্ছে আমাদের কিছু ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে, এবং এই প্রসেসটাতে আমরা দেখি যে 60-70% আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাস যে প্যাথোজেন গুলো আছে সেগুলো রিডিউস হয়ে যায়। আর এরপরে যেটা আছে ফিল্ট্রেশন, তোমার ফিল্টার বেড থাকে, সেই ফিল্টার বেডে দেখা যাচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলা কি জমা বেঁধে যাচ্ছে অথবা আটকা পড়ে যাচ্ছে। আটকা পড়ে যাওয়ার কারণে একটা ডার্টি লেয়ার কিন্তু ফর্ম করে। আমি তোমাদের মেকানিজমে বলেছিলাম একটা ডার্টি লেয়ার ফর্ম করতেছে। তো এই ডার্টি লেয়ারটা আমরা যদি রিমুভ করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে আমাদের কিছু প্যাথোজেন রিমুভ হয়ে যাচ্ছে। বাট ফিল্ট্রেশনের মাধ্যমে আমাদের ওভারঅল 90%-এর মতো প্যাথোজেন রিমুভ হয়ে থাকে। এই যে দেখো 99%-এর মতো প্যাথোজেন রিমুভ হয়ে থাকে। আর এরপরে দেখো কোয়াগুলেশন প্রসেস, আমি অলরেডি বললাম আমাদের সারফেস স্টিক হয়ে থাকে, এবং এই যে যে কোয়াগুলেন্ট গুলা অ্যাড করতেছি এটা কিন্তু আমাদের ওয়াটারের টার্বিডিটিও রিমুভ করে থাকে। তো দেখা যাচ্ছে যে যেগুলো সাসপেন্ডেড পার্টিকেল সেগুলাও রিমুভ হয়ে যাচ্ছে, এবং আমাদের সাথে সাথে ব্যাকটেরিয়াও রিমুভ হচ্ছে। এবং হেপাটাইটিস বি এছাড়া আরো আদার যে টিপিক্যাল টাইপের ব্যাকটেরিয়া গুলো আছে অথবা ভাইরাস লাইক রোটা ভাইরাস, সেগুলো আমাদের রিমুভ হয়ে যাচ্ছে এই প্রসেস গুলোর মাধ্যমে। এরপরে ফোর্থ স্টেপটা দেখো সফটেনিং প্রসেস। সফটেনিং প্রসেসটা হলো এটার ভিতর তুমি লাইম অ্যাড করতেছো, লাইম আর সোডা অ্যাশ। সো লাইম আর সোডা অ্যাশ যখন তুমি অ্যাড করতেছো, তখন দেখা যাচ্ছে যে আমাদের কিছু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে এবং আমাদের কিছু ম্যাটেরিয়ালের প্রিসিপিটেশন হচ্ছে। এবং এই সফটেনিং প্রসেসে আমাদের পিএইচটা দেখা যাচ্ছে এক্সট্রিম ভ্যালুস থাকে, আর হাই পিএইচে দেখা যাচ্ছে আমাদের কি হবে, সলিউশনটা বেস সলিউশন হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশনটা আর মেইনটেন হচ্ছে না ব্যাকটেরিয়ার জন্য।
কারণ ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টে পিএইচ আমাদের মেনটেন করতে হবে, খুব অ্যাসিডিকও হওয়া যাবে না, খুব বেজও হওয়া যাবে না। তো এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা 99.9% কলিফর্ম যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি। সো সফটেনিং প্রসেসে দেখা যাচ্ছে যে আমাদের প্রিসিপিটেশন হয় হলো ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের। সেই প্রিসিপিটেশন হওয়ার কারণে আমাদের কলিফর্ম টাইপের ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে। ফিফথ যে স্টেজটা আছে সেটাই হলো মেইনলি আমাদের ডিসইনফেকশনের স্টেজ অথবা প্রসেস। এখানে দেখা যাচ্ছে আমরা কিছু এজেন্ট অ্যাড করতেছি, লাইক ক্লোরিন আর ক্লোরিন কম্পাউন্ড, ওজোন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এইগুলা যখন অ্যাড করব তখন আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে হলো ডিস্ট্রয় করে দিবে। ডিস্ট্রয় করলে অলরেডি তারা মারা যাবে এবং আমাদের ব্যাকটেরিয়া ফ্রি ওয়াটার আমরা পেতে পারি। তাহলে মোটামুটি এই ছিল হলো কয়েকটা স্টেপ, যে স্টেপগুলোর মাধ্যমে হলো আমরা ব্যাকটেরিয়া ওয়াটার থেকে রিমুভ করতে পারি। 5টা স্টেপ ছিল। আচ্ছা, তাহলে তোমরা এতটুকু কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে দেখো আমরা এখন ডিসইনফেকশনে চলে যাব। আমরা তাহলে কি অ্যাড করতেছি? ক্লোরিন, ক্লোরিন কম্পাউন্ড আর ওজোনের মাধ্যমে আমরা যে ট্রিটমেন্টটা করব এটাকে বলা হচ্ছে ক্লোরিনেশন। দ্যাট মিনস আমরা ক্লোরিন অ্যাড করব। তো ক্লোরিন অ্যাড করার জন্য আমাদের যে টেম্পারেচারটা আছে সেটা একটা সার্টেন টেম্পারেচার তোমার মেনটেন করা লাগে। এবং দেখো ক্লোরিন গ্যাসটা আমাদের পানির সাথে রিয়াকশন করে হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম করতেছে, এবং এই রিয়াকশনটা হওয়ার জন্য তোমার পিএইচ এর ভ্যালুটা গ্রেটার দেন 5 হতে হবে এই রিয়াকশনটাই করার জন্য। এরপরে দেখো আমাদের এই হাইপোক্লোরাস অ্যাসিডটা এটা একদম ফিক্সড কোনো কম্পাউন্ড না, কারণ এটা আমাদের উভমুখী বিক্রিয়া হয়ে অথবা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে একটা রিয়াকশন দিয়ে থাকে, যেটা কিনা আমরা হাইড্রোজেন আয়ন এবং হাইপোক্লোরাইড আয়ন পেয়ে থাকি। আমাদের পিএইচ এর যখন আমাদের গ্রেটার দেন 8 হবে তখন হলো আমাদের এই কম্পাউন্ডটা তৈরি হবে। এই যে এই কম্পাউন্ডটা এইদিকে দিবে রিয়াকশনটা। আর পিএইচ এর ভ্যালুটা যখন 7 এর কম হবে তখন হলো আমাদের এই পাশের দিকে যাবে, তার মানে হলো হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হচ্ছে। একটু আমি আবারও বলতেছি, দেখো আমরা ক্লোরিন যখন পানিতে অ্যাড করতেছি তখন হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম হচ্ছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই রিয়াকশনটা হওয়ার জন্য তোমার সলিউশনের পিএইচ শুড বি গ্রেটার দেন 5। এরপরে হাইপোক্লোরাস অ্যাসিডটা এটা একটা উভমুখী বিক্রিয়া দিয়ে থাকে, যেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমাদের হাইড্রোজেন আয়ন এবং হাইপোক্লোরাইড আয়ন ফর্ম করে থাকে। এখন তোমার পিএইচটা যদি 8-এর বেশি হয়, 8-এর বেশি হয় তাহলে রিয়াকশনটা আমাদের রাইটের দিকে যাবে। আর পিএইচটা যদি আমাদের 7-এর কম হয় তাহলে রিয়াকশনটা আমাদের লেফটের দিকে যাবে, দ্যাট মিনস হাইপোক্লোরাস অ্যাসিড ফর্ম করবে। তো এখান থেকে বুঝতেই পারতেছ আমাদের রিয়াকশন গুলো কমপ্লিট হওয়ার জন্য একটা সার্টেন পিএইচ আমাদের মেনটেন করতে হবে। তাহলে এই জিনিসটাই হলো আমাদের গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশনে দেখানো আছে। আমাদের ওয়াই এক্সিস এ থাকবে হলো এই কম্পাউন্ড গুলা, লাইক হলো ক্লোরিন গ্যাস, হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইপোক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরিন গ্যাস, হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইপোক্লোরাইড আয়ন, এটা তুমি রিপ্রেজেন্টেশন দেখবা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হলো পিএইচ এর ভ্যারিয়েশন। তাহলে এট লো, এই লো পিএইচ আমাদের ক্লোরিন গ্যাসটা ম্যাক্সিমাম থাকে, এই যে দেখো ম্যাক্সিমাম, এবং পিএইচ তো বাড়তেছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে আমাদের ক্লোরিন গ্যাসের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এবং 2 থেকে 3-তে দেখবা যে একদম আমাদের পিএইচ, হাই পিএইচ এ আমাদের ক্লোরিন গ্যাসটা থাকতেছে না। সিমিলারলি আমাদের পিএইচ বাড়ার সাথে সাথে আমাদের হাইপোক্লোরাস যে অ্যাসিডটা আছে সেটাও বাড়তে থাকে। এবং 3 থেকে 6 পিএইচ এর ভিতর আমরা ম্যাক্সিমাম
হাইপোক্লোরাস অ্যাসিড পেয়ে থাকি। এরপরে তুমি আবার যখন পিএইচটা বাড়াচ্ছো, তখন হলো আমাদের এই কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমে যায়। তারপরে দেখো আমাদের হাইপোক্লোরাইড যে আয়নটা আছে, এটা দেখা যাচ্ছে আমাদের পিএইচ বাড়ার সাথে সাথে আমাদের এইটার কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। বাট আমাদের ক্লোরিন এবং হাইপোক্লোরাইড আয়ন কিন্তু কখনোই একসাথে থাকতে পারবে না। তোমরা অ্যালকালিনিটি এবং অ্যাসিডিটির গ্রাফ কিন্তু দেখে আসছো, সেখানে কার্বনেট, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশনের ভ্যারিয়েশন অ্যাট পিএইচ অথবা উইথ পিএইচ। এখানে একটু দেখো, আমাদের দেখা যাচ্ছে যে একটা সার্টেন টেম্পারেচারে হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইপোক্লোরাইড আয়নটা ইন্টারসেক্ট করতেছে এবং এটা 7.5। সো তুমি যখন টেম্পারেচার চেঞ্জ করবা, এই কার্ভটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট হোক, এটা মোস্ট প্রবাবলি তোমাদের ম্যানুয়ালে দিয়ে থাকার কথা, 20 ডিগ্রি সেলসিয়াস অথবা কত সেলসিয়াস মনে হয় টেম্পারেচার, আর 25। কারো কি মনে আছে? আমার জানা মতে বি সেকশন সি সেকশন দুইটা গ্রুপই হলো ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন করে ফেলছে, কিন্তু টেম্পারেচারটা কি মনে আছে কারো? ম্যাম 20 ডিগ্রি ছিল, খুব সম্ভব। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে নিও, আমার নিজেরও এখন খেয়াল আসতেছে না। মোস্ট প্রবাবলি আমারও যতটুকু মনে পড়ছে হয়তো 20 ডিগ্রি সেলসিয়াসই ছিল। এটা একটু চেক করে নিও কিন্তু। তো এই টেম্পারেচারটা তুমি যখন বাড়ায় দিচ্ছ, তখন দেখা যাচ্ছে আমাদের এট 7 pH এ এটা ইন্টারসেক্ট করতেছে না, এই কার্ভটা আরো এদিকে চলে আসতেছে এবং এই কার্ভটা আরো এদিকে চলে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে তখন সেটা 5.5 অথবা 6 এর কাছাকাছি যে ইন্টারসেক্ট করতেছে। তাহলে দেখো আমাদের টেম্পারেচার যখন চেঞ্জ করতেছে, তখন কার্ভের শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাদের ইন্টারসেক্টিং পিএইচ এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এই যে যে যখন কনসেন্ট্রেশনটা মেজার করব, তখন একটা সার্টেন টেম্পারেচার অথবা একটা আমাদের ফিক্স টেম্পারেচার মেইনটেইন করে কিন্তু এই কার্ভটা ড্র করা হচ্ছে। আর আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো আমাদের এই যে যে তিনটা কম্পাউন্ড পাচ্ছি, এই তিনটা কম্পাউন্ড কে বলা হয় হলো আমাদের ফ্রি ক্লোরিন। তো তুমি পানিতে যখন ক্লোরিন অ্যাড করতেছো, তখন ক্লোরিন গ্যাস আকারে থাকতে পারে, হাইপোক্লোরাস অ্যাসিড আকারে থাকতে পারে এবং হাইপোক্লোরাইড আয়ন আকারে থাকতে পারে। এই তিনটাকে বলা হয় হলো আমাদের ফ্রি ক্লোরিন। এখন ফ্রি ক্লোরিনের ভিতর আমাদের দেখা যাচ্ছে এই যে হাইপোক্লোরাস যে অ্যাসিডটা আছে, সেটা ডিসইনফেক্টেন্ট পাওয়ারটা বেশি। এখানে একটু তোমাদের লেখা আছে, এই যে দেখো ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন আমরা বলতেছি হলো এই তিনটা ফরমেশনকে, আর হাইপোক্লোরাস অ্যাসিড বেটার ডিসইনফেক্টেন্ট, আর এটা আমাদের পিএইচ এর সাথে ডিপেন্ডেন্ট। এখন কেন এটা বেটার ডিসইনফেক্টেন্ট? এটা বেটার ডিসইনফেক্টেন্ট এই কারণে দেখা যাচ্ছে আমাদের রিমুভাল অফ ব্যাকটেরিয়া হাই হয়ে থাকে, আর এটা কিন্তু শর্ট পিরিয়ডের জন্য বেটার। তার মানে তোমার ডিউরেশনটা যদি কম হয়, তাহলে হাইপোক্লোরাস অ্যাসিডটা সে অনেক বেশি ব্যাকটেরিয়া রিমুভ করতে পারবে, বাট লং পিরিয়ডে কিন্তু এটা আর হবে না। বিকজ লং পিরিয়ডে দেখা যাচ্ছে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিডটা হাইপোক্লোরাইড আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আমরা যখন কাজ করব, তখন শর্ট পিরিয়ডে দেখতে পারবো যে আমাদের বেটার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করতেছে হাইপোক্লোরাস অ্যাসিডটা। তাহলে আমরা ফ্রি ক্লোরিনটা বুঝতে পারলাম। এরপরে তুমি দেখবা যে আমাদের পানির ভিতর অনেক প্রকারের ইম্পিউরিটিস থাকতে পারে। লাইক এখন আমরা দেখবো হলো পানির ভিতর যদি অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়ার সাথে এই যে যে আমাদের ফ্রি ক্লোরিনটা আছে সেটার রিয়াকশন গুলো হলো আমরা দেখবো, এবং অ্যামোনিয়াটা হলো আমাদের একটা ইম্পিউরিটিস হিসেবে কাজ করতেছে। সেখানে দেখো আমাদের হাইপোক্লোরাস যে অ্যাসিডটা আছে, সেটা অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে ফার্স্টে আমাদের যেটা দিবে একটা মনোক্লোরামিন তৈরি করতেছে অ্যাসিড। সেম ভাবে আবার আর আমাদের হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে রিয়াকশন করে আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করে আমাদের ডাইক্লোরামিন প্রোডিউস করতেছে। সিমিলারলি আমাদের এই ডাইক্লোরামিনটা এগেইন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে আমাদের ট্রাইক্লোরাইড আর
ট্রাইক্লোরামিনটা প্রডিউস করতেছে। তাহলে এই তিনটা জিনিসকে আমরা বলি হলো আমাদের কম্বাইন্ড ক্লোরিন। এই যে তো আমাদের ফ্রি অ্যাভেলেবেল ক্লোরিন যখন আমাদের অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে যে কম্পাউন্ড গুলা তৈরি করে সেগুলাকে আমরা বলি হলো কম্বাইন্ড ক্লোরিন। এবং এগুলাও দেখা যাচ্ছে আমাদের পিএইচ ডিপেন্ডেন্ট, কিন্তু এই রিয়াকশনটা দেখা যাচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালুটা আমার এক্সাক্ট মোস্ট প্রবাবলি মনে পড়ছে হয়তো 7.5 এর কম হলে এটা দেখা যাচ্ছে যে 5 থেকে 7 এর ভিতর হলে এটাও দেখা যাচ্ছে একটা সার্টেন পিএইচ এ মেনটেন করতেছে। আমরা প্রতিটা রিয়াকশনই দেখতে পাচ্ছি কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যখন রিয়াকশন করব তখন অবভিয়াসলি আমাদের টেম্পারেচার এবং পিএইচটা এনশিওর করতে হবে যাতে অ্যাকুরেট অ্যামাউন্টে আছে কি নেই। আর এই তিনটাকে আমরা বলি হলো কম্বাইন্ড ক্লোরিন। এখন কম্বাইন্ড ক্লোরিনের ভিতর দেখা যাচ্ছে যে মনোক্লোরামিন এবং ডাইক্লোরামিন হলো বেটার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করতেছে, বেটার কম্পেয়ার টু ট্রাইক্লোরামিন অথবা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। তাহলে এই দুইটা বেটার ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করতেছে। অ্যামোনিয়ার সাথে যখন রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে তখন আমাদের কি করবে, আমাদের যে ফ্রি অ্যাভেলেবেল ক্লোরিনটা ছিল এগেইন অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে আমাদের নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রেট প্রোডিউস করবে। দ্যাট মিনস তুমি দেখো আমাদের সকল প্রকারে কম্বাইন্ড ক্লোরিন তৈরি করা হয়ে গেছে। এখন পানিতে তো শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিডই নেই, মানে হাইপোক্লোরাস অ্যাসিডই তো শুধু না, আমাদের ক্লোরিনও আছে, যে ক্লোরিনও আছে এবং হাইপোক্লোরাস আয়নও আছে, কিন্তু সরি হাইপোক্লোরাইড আয়ন। তাহলে এই যে যে রিয়াকশন গুলা এরকম না যে শুধু এই রিয়াকশন হচ্ছে, এগুলা কিন্তু থেমে থাকতেছে একই সাথে কন্টিনিউয়াসলি, কিন্তু সবগুলো রিয়াকশন হচ্ছে। যখন আমাদের হাইপোক্লোরাস অ্যাসিডের রিয়াকশন সব কমপ্লিট হয়ে যাবে তখন ক্লোরিন গ্যাসটা আমাদের অ্যামোনিয়াকে অক্সিডাইজ করবে, অক্সিডাইজ করে আমাদের হলো নাইট্রোজেন গ্যাস প্রডিউস করবে এবং নাইট্রেট গ্যাস যেটা আছে নাইট্রেট আয়নটা প্রডিউস করতেছে। তাহলে এখানে দেখো আমরা যদি আরো এক্সিস অ্যামাউন্টের অ্যামোনিয়া থেকে থাকে তাহলে সেগুলো হলো আমাদের ক্লোরিন এর সাথে রিয়াকশন করে নাইট্রোজেন গ্যাস আর নাইট্রেট প্রডিউস করবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যামোনিয়া রিয়াকশন। এখন পানিতে তো শুধু অ্যামোনিয়া প্রেজেন্ট থাকে না, আরো কিছু ইম্পিউরিটিস থাকতে পারে, লাইক ফেরাস থাকতে পারে, ম্যাঙ্গানিজ থাকতে পারে, নাইট্রাইট থাকতে পারে, হাইড্রোজেন সালফাইড থাকতে পারে, সেগুলোকে আমরা বলি হলো রিডিউসিং এজেন্ট। তো তুমি যখন ক্লোরিন অ্যাড করবা ফার্স্টে হয় হলো আমাদের এই রিডিউসিং এজেন্টের সাথে ক্লোরিনটা রিয়াকশন করে, ক্লোরিনটা রিয়াকশন করে নিউট্রাল করে ফেলে, দেন তারপর হলো অ্যামোনিয়ার সাথে রিয়াকশনটা হয়। তাহলে আমরা রিয়াকশন গুলো বুঝতে পারলাম। এখন দেখো মেকানিজমটা আমি যদি একটু বলি, তুমি ক্লোরিন অ্যাড করলাম, এটা ধরে নাও যে আমাদের একটা ব্যাকটেরিয়া। এখন এই ক্লোরিন কম্পাউন্ড গুলা হয় ফ্রি আর কম্বাইন্ড ক্লোরিন দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া যেটা আছে সেটাতে ইন্টারফেয়ার করে, এটা ইন্টারফেয়ার করে করলে এটা চারিদিকে একটা হলো আমাদের টক্সিক ক্লোরো কম্পাউন্ড ফর্ম করে। এবং এই টক্সিক ক্লোরো কম্পাউন্ডটা দেখা যাচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া সেল আছে সেটার জন্য মানে হার্মফুল অথবা ক্ষতিকর। সো তখন দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া গুলা মারা যাচ্ছে অথবা কিল হয়ে যাচ্ছে ডিউ টু প্রোডিউসিং দ্য টক্সিক ক্লোরো কম্পাউন্ড। এখন কেন মারা যাচ্ছে, এই ক্লোরো কম্পাউন্ডটা আমাদের ব্যাকটেরিয়ার কি ডিএনএ আছে সেই ডিএনএ কে অ্যাটাক করে। তো অ্যাটাক করার কারণে তোমার যে ডিএনএ গুলো মারা যাচ্ছে এবং আলটিমেটলি আমাদের ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে। তাহলে এই ছিল আমাদের মেকানিজম যে কিভাবে ক্লোরিন অ্যাড করলে আমাদের ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাচ্ছে। আর এই ক্লোরো কম্পাউন্ডের রিয়াকশন গুলাই কিন্তু আমরা দেখে আসলাম মাত্র। আর তুমি যখন অ্যাড করবে এখানেও সেম ভাবে বলা আছে আমাদের কন্টাক্ট পিরিয়ড, পিএইচ, টেম্পারেচার আর ইম্পিউরিটিস প্রেজেন্টের উপর ডিপেন্ড করতেছে।
তুমি কতটুকু ক্লোরিন অ্যাড করবা। তুমি যত বেশি ক্লোরিন অ্যাড করবা, ক্লোরো কম্পাউন্ড তত বেশি হবে। বাট আবার অনেক সময় দেখা যাচ্ছে এক্সিস অ্যামাউন্টের ক্লোরো কম্পাউন্ডও দেখা যাচ্ছে আনইকোনমিক্যাল হতে পারে। এই কারণে আমাদের কতটুকু ক্লোরো কম্পাউন্ড লাগবে সেটা আমাদের জানা প্রয়োজন। এটা আমরা জানতে পারি হলো আমাদের এই ব্রেক পয়েন্ট ক্লোরিনেশনের মাধ্যমে। এটা দেখো আমাদের এক্স এক্সিস বরাবর তুমি ক্লোরিন ডোজ দিবা এবং ওয়াই এক্সিস বরাবর তুমি ক্লোরিন রেসিডিউয়ালটা মেজার করতেছো। তাহলে ক্লোরিন রেসিডিউয়ালটা কি সেটা একটু দেখো। তুমি যখন ক্লোরিন অ্যাড করলা তখন আমাদের রিডিউসিং এজেন্টের সাথে রিয়াকশন করলো, অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করলো এবং অক্সিডাইজেশন হয়, নাইট্রেট, নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রাইট প্রোডিউস করলো। তাহলে এই মোটামুটি এই কয়েকটা রিয়াকশন হচ্ছে। তো রিয়াকশন হয়ে যাওয়ার পরে আমার যতটুকু ক্লোরিন লেফট থেকে যাচ্ছে অথবা রিমেইন থেকে যাচ্ছে সেটাকে আমরা বলি হলো রেসিডুয়াল ক্লোরিন। লাইক তুমি 10 মিলিগ্রাম অ্যাড করলা, এই রিয়াকশন হতে তোমাদের 8 মিলিগ্রাম ইউজ হয়ে গেল। বাকি যে 2 মিলিগ্রাম থেকে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো রেসিডুয়াল ক্লোরিন, যে কতটুকু আমাদের থাকতেছে অথবা রিমেইন থাকতেছে। তাহলে দেখুন আমরা এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতেছি। ফার্স্টে এটা একটু দেখো, তুমি যখন ক্লোরিন অ্যাড করলা পানিতে যদি কোনো রিডিউসিং এজেন্ট না থাকে, কোনো যদি অ্যামোনিয়া না থাকে, তাহলে তুমি যতটুকু অ্যামাউন্টে ক্লোরিন দিচ্ছ ঠিক সেম অ্যামাউন্টে কিন্তু তুমি ক্লোরিন ব্যাক পাবা। তার মানে হলো কোনো প্রকারে ওয়াটারে ক্লোরিন ডিমান্ড নেই। তাহলে এই যে যে 0 থেকে শুরু করে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা ড্র করবা সেটাকে বলা হয় হলো নো ডিমান্ড লাইন। তার মানে তুমি যদি 2 অ্যামাউন্টে মিলিগ্রাম ক্লোরিন অ্যাড করো, দেখবা যে আমাদের রেসিডিউয়ালটাও 2 থাকবে। তুমি 4 অ্যামাউন্টে অ্যাড করো, আমার লাইনটা স্ট্রেট হচ্ছে না, দেখবা যে এটা এখানে ইন্টারসেক্ট করছে। দ্যাট মিন্স তুমি যতটুকু অ্যাড করতেছো ঠিক সেম অ্যামাউন্টে তুমি ব্যাক পেয়ে যাচ্ছ। তখন ওইটাকে আমরা বলবো যে নো ক্লোরিন ডিমান্ড লাইন। তোমাদের ম্যানুয়ালে কিন্তু এই লাইনটা অ্যাবসেন্স আছে, তো পরীক্ষাতে যদি আসে এই লাইনটা কিন্তু ড্র করে দেন, তারপর করবা। এখন আসো আমাদের হলো যদি রিডিউসিং এজেন্ট থাকে, অ্যামোনিয়া থাকে এবং অক্সিডেশন যদি হয় তাহলে কি হবে। আমি ফার্স্টে কি বলেছিলাম, ক্লোরিন অ্যাড করলে আমাদের রিডিউসিং এজেন্টের রিয়াকশনটা হয়। সো তুমি যতটুকু অ্যামাউন্টে ক্লোরিন অ্যাড করবা ঠিক সেম অ্যামাউন্টে আমাদের দেখা যাচ্ছে রিডিউসিং এজেন্টটা সে রিয়াকশন করে ফেলে নিউট্রাল হয়ে যাচ্ছে। তার মানে তুমি কিন্তু রেসিডিউ পাচ্ছ না, এই কারণে হরিজন্টাল বরাবর একটা লাইন হয়ে যায়। কারণ এখানে ক্লোরিন আমাদের ব্যাকের অথবা রিমেইনিং থাকার কোনো অপশন থাকতেছে না। এখন এটাকে আমরা বলতেছি জোন অন। জোন ওয়ানটা হলো দ্য ডিস্ট্রাকশন অফ রিডিউসিং এজেন্ট। তারপরে কি হচ্ছে, তুমি ক্লোরিন অ্যামাউন্ট অ্যাড করতেছো, আমাদের ফরমেশন হচ্ছে কি কম্বাইন্ড ক্লোরিনের। এই যে দেখো কম্বাইন্ড ক্লোরিনের এই রিয়াকশন গুলা শুরু হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত যাবে, যে আমাদের ক্লোরো কম্পাউন্ড যেগুলো আছে অথবা কম্বাইন্ড ক্লোরিন যেটা আছে সেটা হলো প্রোডিউস হচ্ছে, এবং এটাকে নাম দিচ্ছি জোন 2। সো জোন 1 থেকে জোন 2 পর্যন্ত যেটা হচ্ছে সেখানে আমাদের দ্য ফরমেশন অফ ক্লোরো কম্পাউন্ড। এখানে যেহেতু অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, সো বি পয়েন্টে কিন্তু আমাদের অর্ডার অনেক বেশি থাকবে। এরপরে যেটা হচ্ছে, আমাদের ক্লোরো কম্পাউন্ড যখন তৈরি হয়ে গেছে তারপরে কি করবে, আমাদের অক্সিডেশন হবে। তো অক্সিডেশন হলে আমাদের বি থেকে আস্তে আস্তে সির দিকে যাবে, এবং সি পয়েন্টে তুমি হলে একদম দেখবা যে আমাদের পুরাটা অক্সিডাইজেশন হয়ে যাচ্ছে অথবা অক্সিডেট হয়ে যাচ্ছে অ্যামোনিয়াটা। তাহলে এখানে আমরা একদমই অর্ডার ফ্রি একটা কম্পাউন্ড পাবো, যেখানে কোনো প্রকারের অর্ডার প্রোডিউস হবে না। তাহলে এই কারণে গ্রাফটা কিন্তু বি থেকে সি তে ডাউনের দিকে যাচ্ছে, তার মানে অক্সিডেশন হচ্ছে। এবং এই জোনটাকে আমরা বলতেছি হলো জোন 3। জোন 3 টা হলো দা অক্সিডেশন অফ অ্যামোনিয়া। তাহলে এখানে নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রেট এটা প্রোডিউস হচ্ছে।
এরপরে দেখো এগুলা যখন সব কমপ্লিট হয়ে যাবে, তুমি এরপরে যত ক্লোরিন অ্যাড করবা, দেখা যাচ্ছে আমাদের রেসিডুয়াল এর অ্যামাউন্টটা সেম থাকতেছে। তাহলে এই বরাবর তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা লাইন ড্র করতে। তাহলে এখন দেখো এখানে তুমি যতটুকু ক্লোরিন অ্যাড করবা, ঠিক সেম অ্যামাউন্টে তুমি রেসিডুয়াল পেয়ে যাবা। এই যে এতটুকু পোর্শন বন্ধু, কিন্তু এই দেখো ফ্রি রেসিডুয়াল, আর তোমার রিয়াকশন যা করা সেটা অলরেডি এতটুকু পোর্শন পর্যন্ত করে আসছে। এখন এই সি পয়েন্টটাকে বলি হলো আমরা ব্রেক পয়েন্ট, এবং ব্রেক পয়েন্টের পরে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ক্লোরিন ডিমান্ডটা কতটুকু ডিমান্ড, কারণ সি পয়েন্ট পর্যন্ত হলে তোমার রিয়াকশন কমপ্লিট করতে সার্টেন অ্যামাউন্টে ক্লোরিনটা তোমার লাগবেই। এরপরে দেখো তুমি যত ক্লোরিন অ্যাড করলা, লাইক হলো তুমি 9 অ্যামাউন্টের মতো ক্লোরিন অ্যাড করলা, 9 মিলিগ্রাম, তোমার রেসিডিও দেখো থাকতেছে হলো 3। তাহলে তোমার ক্লোরিন ইউজড হচ্ছে কতটুকু, কে একজন বলো তো? তুমি 9 মিলিগ্রামের মতো ক্লোরিন অ্যাড করলা, তোমার রেসিডিউ আর রিমেইনিং থাকতেছে 3, তার মানে রিয়াকশনে ক্লোরিন ইউজড হয়েছে কতটুকু? একটু রেসপন্স করো, তোমরা 6 মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার, কারণ 9 তুমি অ্যাড করছো, এটার ভিতর তোমার রিমেইনিং থাকতেছে, মানে তোমার 3 মিলিগ্রামের মতো বাকি থাকতেছে, তোমার কা হাতে থাকতেছে। তাহলে বাকিটুকু কি ইউজড হয়ে গেছে? তাহলে কতটুকু ইউজ হয়েছে? 6 মিলিগ্রাম ইউজ হয়েছে। তাহলে এই 6 মিলিগ্রামটাকে আমরা বলতেছি হলো ক্লোরিন ডিমান্ড। তার মানে ডিমান্ড মানে কি, কতটুকু তার প্রয়োজন, এটাই তো তার প্রয়োজন ছিল। তাহলে এই রিয়াকশন গুলো হওয়ার জন্য আমাদের 6 মিলিগ্রাম প্রয়োজন ছিল। এখন ব্রেক পয়েন্টের পরে তুমি যে পয়েন্টটাই নাও না কেন, আমাদের ক্লোরিন ডিমান্ড ফিক্স থাকে। কেন ফিক্স থাকে? বিকজ আমাদের আর কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, রিয়াকশন হওয়ার জন্য যতটুকু ক্লোরিন প্রয়োজন সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সি পয়েন্ট এই কারণে আমরা বলতেছি ব্রেক পয়েন্ট, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কতটুকু অ্যামাউন্টের আমাদের ক্লোরিন ডিমান্ড প্রয়োজন। সিমিলারলি তুমি যদি এখানে নাও 10 অ্যাড করো, তাহলে দেখবা এই বরাবর হলে ইন্টারসেক্ট করবে। তাহলে 10-4 যখন করবা, তখন দেখবা যে আমাদের আসতেছে হলো 6ই আসতেছে। এরপরে তুমি যতই নাও না কেন তোমার অ্যামাউন্টটা ফিক্স থাকতেছে, বিকজ আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করতেছিলাম। আর সি পয়েন্টের পরে হলে আমরা বুঝতে পারি আমাদের ক্লোরিন ডিমান্ডটা কতটুকু প্রয়োজন। আচ্ছা, সো অনেক সময় তোমাদের পরীক্ষাতে এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাদের হয়তো ব্রেক পয়েন্ট বের করতে বলতে পারে, অথবা ক্লোরিন ডিমান্ড কত সেটা বলতে থাকতে পারে। এটা হলো একটা টিপিক্যাল গ্রাফ। এখন দেখো আমাদের যদি কোনো প্রকার রিডিউসিং এজেন্ট না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই যে ওএ লাইনটা কিন্তু হতো না। তো ওএ লাইনটা না হলে তখন আমাদের গ্রাফটা এখান থেকেই শুরু হতো। একটু দেখো এরকম ভাবে একটা শুরু হতো গ্রাফ, তখন গ্রাফটা এরকম শেপে হতো। বাট যদি রিডিউসিং এজেন্ট থাকে, তখন আমাদের গ্রাফটা যেটা দেওয়া আছে ব্ল্যাক লাইনে সেরকমই হবে। আর যদি কোনো প্রকারে কোনো কিছুই না থাকে, লাইক অ্যামোনিয়া না থাকে, রিডিউসিং এজেন্ট না থাকে, তাহলে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, তাহলে তোমরা কোয়েশ্চেনটা একটু ভালো মতো বুঝে নিবা যে আমাদের কোন কনস্টিটিউয়েন্টস এর জন্য গ্রাফটা প্লট করতে বলেছি। এটা জাস্ট একটা টিপিক্যাল গ্রাফ দেওয়া আছে। আর এখানে দেখো তোমাদের 4টা জোন, এই যে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন কোনটা সেটা আমরা বুঝতে পারছি, ক্লোরিন ডিমান্ডটাও আমরা বুঝেছি, যে দ্য ডিফারেন্স বিটুইন ক্লোরিন অ্যাডেড অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন রেসিডিউয়াল ইজ নোন অ্যাজ ক্লোরিন ডিমান্ড, এবং এটা কিন্তু স্পেসিফাইড একটা কন্ট্যাক্ট পিরিয়ডে হবে, নাহলে আদারওয়াইজ কিন্তু তুমি অ্যাকুরেট ভ্যালুটা অথবা কনস্ট্যান্ট ভ্যালুটা পাবা না। এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু একটু ভালো মতো দেখবা। তাহলে আমরা 4টা স্টেজে দেখতে পেলাম আমাদের ক্লোরিন অ্যাডেড এবং রেসিডুয়াল ক্লোরিন। আর এরপরে যেটা আসতেছে আমাদের এই যে ক্লোরিনেশন প্রসেস, এটাকে আমরা 4টা স্টেজে ডিভাইড করতে পারি, প্রি ক্লোরিনেশন, পোস্ট ডাবল অ্যান্ড সুপার ক্লোরিনেশন। প্রি ক্লোরিনেশনটা হলো
আমি ট্রিটমেন্টের আগে যদি ক্লোরিনটা অ্যাড করি তাহলে ওইটাকে আমরা বলতেছি প্রি ক্লোরিনেশন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারের ভিতর অ্যালগাই থাকতে পারে, অথবা হাই অ্যামাউন্টের অডোর অথবা টেস্ট বিটার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে অক্সিডাইজ করার জন্য আমাদের আগেই ক্লোরিন অ্যাড করে দিতে পারি। আর পোস্ট ক্লোরিনেশন দেখা যাচ্ছে তুমি ট্রিটমেন্ট করলা, ফিল্ট্রেশনের পরে আমাদের যে পানিটা নিচ্ছ সেটা নিয়ে হলো পোস্ট ক্লোরিনেশন করতেছ। কারণ একটু দেখো ফিল্ট্রেশনে এই যে তোমাদের ফিগারটা ছিল, কিন্তু ফিল্টার বেডটা দেখো এটা কি ছিল, কোয়াগুলেশন ছিল, এটা পানি অ্যাড করলা এদিক দিয়ে বের হলো, এই পানিটা তুমি কোথায় নিয়ে গেছিলা, ফিল্ট্রেশনে, এই যে এখানে অ্যাড করলা আউটলেট দিয়ে বের হলো, এই পানিটার ভিতর যদি তুমি ক্লোরিন অ্যাড করো তখন এটাকে আমরা বলতেছিল পোস্ট ক্লোরিনেশন। সো আফটার দ্য ট্রিটমেন্ট অফ ফিল্ট্রেশন ইফ ইউ অ্যাড দ্য ক্লোরিন দেন ইট উইল বি কল্ড অ্যাজ পোস্ট ক্লোরিনেশন। আচ্ছা এই যে দেখো পোস্ট ক্লোরিনেশন। আর ডাবল ক্লোরিনেশন হলো তুমি আগেও অ্যাড করতেছো পরেও অ্যাড করতেছো, তখন এটাকে আমরা বলি হলো ডাবল ক্লোরিনেশন। সো টু টাইমস তুমি অ্যাড করতেছো, বিফোর দ্য ট্রিটমেন্ট অ্যান্ড আফটার দ্য ট্রিটমেন্ট। আর সুপার ক্লোরিনেশন হলো তুমি এক্সেস অ্যামাউন্টের ক্লোরিন অ্যাড করতেছো, বিকজ আমরা 10 মিলিগ্রাম ধরো তোমার লাগলো, এখন তুমি যদি 10 মিলিগ্রামই অ্যাড করো তাহলে তো আমাদের রেসিডিউ আর কিছু থাকতেছে না, তুমি যা ইউজ দিছো একদম ততটুকুই তোমার ডিমান্ড ছিল। সেই কারণে দেখা যাচ্ছে আমরা 12 মিলিগ্রাম অ্যাড করতে পারি, তাহলে আমাদের 2 মিলিগ্রাম পার লিটার অ্যামাউন্টের রিমেইন থাকতেছে। তো এই কারণে আমরা অনেক সময় এক্সিস অ্যামাউন্টের ক্লোরিন অ্যাড করে থাকি, এবং এই ডোজটা ভ্যারি করে 1 ppm অর 2 ppm। ppm মানে কি কয়েকজন বলো তো জানো ppm মানে? পার্টস পার মিলিয়ন পার্টস পার মিলিয়ন। আর পিবিএম আরেকটা আছে পার্টস পার বিলিয়ন হতে পারে, কিন্তু পিপিবি এম না, সরি পার্টস পার মিলিয়ন আর পার্টস পার বিলিয়ন। তো অনেক সময় পরীক্ষাতে তোমাদের ইউনিট গুলা তোমরা কুইজে যেটা করছিলে ইউনিটটা কিন্তু খেয়াল করো নাই, অনেকে দেখা যাচ্ছে মিলিগ্রাম পার লিটারেই লিখে দিছিলাম। আচ্ছা তাহলে আমরা এক্সিস অ্যামাউন্টের ক্লোরিনও অ্যাড করতে পারি, যেটা কিনা আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেই ব্যাকটেরিয়া গুলাকে রিমুভ করে। আবার খুব বেশি অ্যামাউন্টেরও যদি তুমি ইউজ করে থাকো দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ক্লোরিনটা একটা বিটার টেস্ট প্রোভাইড করে থাকে, ক্লোরিন হার্মফুল না বাট একটা বিটার টেস্ট প্রোভাইড করে থাকে, দ্যাটস আমরা খুব বেশি ডোজটা ইনক্রিজ করবো না। বাট এক্সিস অ্যামাউন্ট অফ ক্লোরিন অ্যাডটাকে আমরা বলি হলো সুপার ক্লোরিনেশন। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ক্লোরিনেশন প্রসেসটা। আমি যদি একটু সামারি করি তাহলে দেখো আমরা যেটা দেখলাম এখানে, আমরা ফার্স্টে যেটা দেখেছিলাম হলো ডিসইনফেকশন প্রসেস দেখেছি, এরপরে যেটা দেখলাম আমরা হলো ফ্রি ক্লোরিন দেখলাম, তারপর হলো দেখেছি কম্বাইন্ড ক্লোরিন। আচ্ছা সো ফ্রি ক্লোরিনে তোমাদের 3টা কম্পাউন্ড ছিল, কম্বাইন্ড ক্লোরিনেও 3টা কম্পাউন্ড, এবং বোথ ক্লোরিন আমাদের পিএইচ এর সাথে ডিপেন্ডেন্ট। তারপরে যেটা দেখলাম আমরা হলো অ্যামোনিয়ার সাথে রিয়াকশন দেখলাম, তারপর হলো আমাদের রিডিউসিং যে এজেন্ট গুলা ছিল সেটা সম্পর্কে জানলাম, এরপরে দেখলাম হলো আমাদের একটা গ্রাফ দেখেছি, এবং এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্রেক পয়েন্ট এবং প্লাস আমাদের ক্লোরিন ডিমান্ড যেটা সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি, এবং নো ডিমান্ডের লাইন সম্পর্কে, নো ডিমান্ড যদি হয় তাহলে কি হবে সেটা সম্পর্কেও কিন্তু দেখেছি। তারপরে যেটা দেখলাম আমাদের হলো 4টা প্রসেস দেখলাম আমরা কখন ক্লোরিন অ্যাড করতে পারি, লাইক প্রি ক্লোরিনেশন করতে পারি, পোস্ট ক্লোরিনেশনও করতে পারি, সুপার আর ডাবল ক্লোরিনেশনও করতে পারি। এই প্রসেসের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়াগুলো রিমুভ হতে পারে।
এবং রিমুভ করে থাকি, এবং এই প্রসেসটাই হলো আমাদের ডিসইনফেকশন প্রসেস। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত তো কি তোমরা বুঝতে পারছো?